মানে তুমি প্রেমের বাজার খুলে বসছো নাকি তোমার এসে বাবা কিন্তু আমার ভালো লাগতেছে না মানে তুমি যে আমার ছাত্রী ছিলা ভাবতে আমাদের কেমন লাগতেছে সুমা স্যার শুনলাম আপনি নাকি আজকেও দাবরানি খেয়েছেন ইউজ দ্য বলে নাকি আল জাজিরায় স্যাটেলাইটের মাধ্যমে তো পুরো দুনিয়া দেখে গেছে ইস স্যার আমি মাঝে মাঝে ভাবি আপনার কি নসিব স্যার আপনি খালি দৌড়ানি খান সকাল বিকাল রাত দুপুর সবসময় দৌড়ানির উপরে থাকেন তুমি ভুলে যাও না আমি কিন্তু তোমার টিচার ছিলাম বুঝছো না না স্যার একদম ভুলিনি একদম ভুলিনি ভালো কথা স্যার শুনলাম আপনি নাকি কাল লোকাল গার্জিয়ান হয়েছেন হ্যাঁ এটা ঠিক শুনছো মানে হয়েছে কি মানুষ তো আমাকে দায়িত্ব দিতে ভালোবাসে দিলাম মারা উচিত বুঝছো মার দেন কিন্তু খলিল তো আমার মাইট দিলে আবার আপনার দৌড়ানি দিবে আপনার তো মারার জন্য সে কাজ হয়ে আছে বুঝছেন না কাজ আছে মানে মানে বুঝেন না খলিল তো আমার প্রেমে পড়ছে তোমার কি সমস্যা আছে বুঝছো আমার কোনো সমস্যা নেই স্যার সমস্যা তো খলিলের অবশ্যই তোমার সমস্যা আছে কারণ তুমি গ্রামে গেছিলা ওখানে ছেলে প্রেমে পড়ছিল ঢাকা আসলো খলিল আইসে আবার তোমার প্রেমে পড়লো মানে তুমি প্রেমের বাজার খুলে বসছো নাকি তোমার এসে বাবা কিন্তু ভালো লাগতেছে না মানে তুমি যে আমার ছাত্রী ছিলা ভাবতে আমাদের কেমন লাগতেছে এটা আসলে মানতে পারলাম না ছি এটা হয় না আসলে ছাত্রী আছে তুমি আমার আফসোস নিজের কাছে আফসোস থাকে সালাম দিছো আমি তোমার সালাম উত্তর দিচ্ছি সুন্দর করে শেষ আমি কোনো টাকা পয়সা তোমাকে দিতে পারবো না জি কি কইলেন মানে হলো গিয়া আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না কালামের কাছে টাকা পায় এটা আমার কালামের বিষয় এই বিষয়ে তুমি টাকা পয়সা চাইতে পারো না যাও না পারি না কিন্তু হ্যাঁ আমি পারি না না পারো না কালাম আমার কাছে টাকা পায় এখন আমি দিয়ে পারি না দিয়ে পারি যেমনি যা ইচ্ছে করবো তোমার বিষয় না তোমার বিষয় এখন তুমি লোভে পড়া 15,000 টাকা লোভে পড়া কালামটা 5,000 টাকা দিচ্ছো এটা কেমন কথা এটাই আসল কথা এখন আমার 15,000 টাকা ভালো হলে আমার ফেরত দেন প্রশ্নই আসে না দেখেন ভাই আমি সরল বিশ্বাসে তারা টাকা দিচ্ছি এবং আমি ধরে নিছি আপনি খুব ভালো মানুষ টাকা চাওয়া মাত্র দিয়ে দিবেন এখন এমন করলে ধরবো না ভাই তুমি সরল বিশ্বাসে ভুল করছো যেমন কালাম ভাই ভুল করছিল আপনারা সরল বিশ্বাসে টাকা দিয়া নুরি এটা তোমার বিষয় না দেখেন ভাই এখন এটা আমার বিষয় হয়ে গেছে আমি সৌদি আরব যেমন আমার টাকা দরকার আমি যেমনি হোক আমি টাকা কিন্তু আদায় করবো আচ্ছা পাল্লা করে যাও দেখেন আমি কিন্তু ইচ্ছে করলে রকি মাস্তান নাহলে খলিল মাস্তান দিয়া টাকা আদায় করতে পারি আমি সেই ঝামেলা যাবো না ভালো ভালো আপনি আমার টাকাটা দিয়ে দেন তোর এসে বললে বলে কথা লাভ নাই কি ব্যাপার ঘটনা কি এই কাহিনী কে ঘটাইছে রিশাদ নাকি রন্টু ভাই